পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমরা জানি যে আগামী কাল থেকে স্কুল খুলছে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই আসন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই সেই ছাত্রছাত্রীদের চিন্তার পরিস্থিতিতে তাদের অনেকটাই তারা লাভবান হতে পারবে পাশাপাশি সমস্ত ক্লাসের পঠন পাঠনও আগামী দিনে শুরু করা হবে এরকম পরিস্থিতিতে স্কুল খুলছে আগামীকাল এরকম পরিস্থিতিতে কি কি কোভিড প্রোটোকল মানতে হবে ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের এই নিয়েই একটি পূর্ণাঙ্গ ভিডিও কিছু গাইডলাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো আগামী ষোলোই নভেম্বর থেকে অর্থাৎ কাল থেকে প্রায় কুড়ি মাস পর চালু হতে চলেছে আমাদের রাজ্যের স্কুল ব্যবস্থা প্রাথমিক পর্যায়ে নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পঠন শুরু হচ্ছে অফলাইন পদ্ধতিতে সরাসরি ক্লাসরুম থেকে দীর্ঘ কোভিড সংক্রমণের বিধিনিষেধ কাটিয়ে উঠে ষোলো তারিখ থেকে প্রাথমিক পর্যায়ে বিদ্যালয় পড়াশোনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এই ব্যাপারে মহামান্য কলকাতা হাইকোর্টেও সম্মতি জানিয়েছিল আমরা জানি কোর্টেও কেস উঠেছিল জনস্বার্থ মামলা হয়েছিল যে স্কুল খোলা যাবে না স্কুল খুলবে এই কোভিড পরিস্থিতিতে কেন যদিও হাইকোর্ট জানিয়ে দিয়েছে স্কুল খোলা যাবে বিভিন্ন রাজ্যে স্কুল খুলে গেছে তবে অত্যন্ত কড়া বিধিনি নির্দেশিকা পালনের মাধ্যমে বিদ্যালয়ের পঠন পাঠন প্রক্রিয়া চালানো হবে স্কুল শিক্ষা দপ্তর থেকে নির্ধারিত এস বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করা হয়েছে আজ দেখে নেওয়া যাক সেই সমস্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকাগুলি জরুরি কোনো বিষয় জানার জন্য তোমরা বাংলা শিক্ষা পোর্টালে বাংলা শিক্ষা ডট গভ ডট ইনে ফলো করতে পারো শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুর নির্দেশ অনুযায়ী অভিভাবকরা না চাইলে তাদের ছেলেমেয়েরা বিদ্যালয় নাও যেতে পারে শিক্ষামন্ত্রী কিন্তু এটাও জানিয়েছেন আমি কমিউনিটি পোস্টে তোমাদের জানিয়ে দিয়েছি সেটা কোনো রকম বাধ্যবাধকতা নেই যে স্কুলে যেতেই হবে যদি কোনো গার্জিয়ান মনে করে যে তার সন্তান এতে অসুস্থ হতে পারে তার সমস্যা আছে তিনি নাও পাঠাতে পারেন এবার ক্লাস শুরুর আগে কি কী নির্দেশিকা রয়েছে সেগুলো দেখো নিয়ম এবং নির্দেশকুল একটি অনুলিপি গেটে লাগানো হবে কী কী নিয়ম আছে স্কুল পরিচালনার ক্ষেত্রে গেটে সেটা লাগানো থাকবে যেমন একটা একটিতে সমস্ত অভিভাবক এবং শিক্ষার্থীদের কাছে দৃশ্যমান উপায় হয় বাইরে থেকে যাতে বাইরে থেকে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা দেখতে পারে যে স্কুল চালুর ক্ষেত্রে বা স্কুলে কি কী নিয়ম তাদের পালন করতে হবে ছাত্রছাত্রীদের কোনো দর্শনার্থী বা অভিভাবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না স্কুলে ঢোকার সময় ঘন ঘন হাত ধুতে হবে ঢোকার সময়ে হাত ধুয়ে নিতে হবে স্যানিটাইজ করতে হবে প্রার্থনার জন্য কোনো সমাবেশ হবে না প্রার্থনা করা হবে নিজ নিজ শ্রেণিতে শ্রেণী শিক্ষকদের সঙ্গে অর্থাৎ ক্লাসের মধ্যেই কিন্তু প্রার্থনা হবে যিনি ক্লাস টিচার আছেন তিনি করাবেন ছাত্রদের একে অপরের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হবে ছাত্রছাত্রীদের যেখানে সেখানে থুথু না ফেলার পরামর্শ দেওয়া হবে অন্যের বই অন্যের যে বুকে অন্য যে কপি ব্যাগ টিফিন ইত্যাদি স্পষ্ট করা যাবে না অন্যের টিফিন এবং পানীয় জল ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ প্রতিটি দিনের শুরুতে কোভিড প্রোটোকল এর পেছনে বিজ্ঞান দশ মিনিট সচেতনতা জানানো হবে অর্থাৎ কোভিড প্রোটোকল পালন করার পেছনে যে বিজ্ঞানটা রয়েছে অর্থাৎ কি সায়েন্স আমরা ফলো করছি কেন আমরা কোভিড বিধি পালন করব এই বিষয়ে কিন্তু দশ মিনিট ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করা হবে তাদেরকে জানানো হবে ছাত্রছাত্রীরা কী কি তাদের কর্তব্য রয়েছে মাস্ক পরতে হবে গ্লাভস এবং ক্যাপ ব্যবহার ঐচ্ছিক যদি পরে ভালো হয় ধাতক জিনিসপত্র যেমন আংটি চেন চুরি এগুলো এড়িয়ে চলা উচিত পড়া উচিত নয় সাবান এবং জল এবং স্যানিটাইজার দিয়ে ঘন ঘন আপনার হাত ধোয়া ব্যবহার করতে হবে অর্থাৎ অবশ্যই সঙ্গে একটা স্যানিটাইজার নিয়ে যাওয়া উচিত ছাত্রছাত্রীদের আপনার নিজে জলের বোতল বহন করুন নিজের জলের বোতল নিজেই নিয়ে যাবে জুতো মোজা ব্যবহার করুন যাতে খালি পায়ে মাটি স্পর্শ না করে আপনার জ্বর সর্দি বা অন্য কোনো সমস্যা থাকলে স্কুলে আসবেন না শিক্ষকদের নির্দেশন নির্দেশনা অনুযায়ী স্কুলে প্রবেশের পর ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিন আপনার মুখ পরিষ্কার না করা পর্যন্ত হাত দিয়ে স্পর্শ করবেন না বই কপি ব্যাগ বা অন্য কোনো জিনিস অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন না আপনার বন্ধু বা কারোর সাথে খাবার বা পানীয় জল ভাগ করবেন না শিক্ষকের নির্দেশ অনুযায়ী আপনি নির্ধারিত স্থানে বসুন কোভিড প্রোটোকল সম্পর্কে মনোযোগ সহকারে জানুন দিনে দিনে এটি অনুসরণ করুন বাড়িতে আপনার আত্মীয়দের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিন শারীরিক দূরত্ব বজায় রেখে উদ্ভাবনী গেম খেলুন হাঁচি বা কাশি হওয়ার আগে কিভাবে আপনার মুখ বা নাকের পর হাত ভাঁজ করবেন তা শিখুন এবং এখানে ওখানে থুতু ফেলবেন না হাঁচি কাশি কিন্তু মুখ ঢেকে রুমাল দিয়ে মুখ ঢেকে হাঁচি কাশি দিতে হবে পর্যাপ্ত পরিমাণে টয়লেট ফ্ল্যাশ করুন এবং একবার হয়ে গেলে সাবান দিয়ে আপনার হাত ধুয়ে নিন ক্লাসরুম ল্যাবরেটরি লাইব্রেরি করিডোরে সামাজিক দূরত্ব বজায় রাখুন সেখানে অনথা যাতায়াত করবেন না নতুন করে বিদ্যালয়ের পঠন পাঠন পদ্ধতি চালু করাকালীন সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের দেখানো পথেই কিন্তু ছাত্রছাত্রীরা চলবে এবার শিক্ষক শিক্ষিকাদের কী কী কর্তব্য রয়েছে উপরোক্ত সমস্ত নির্দেশনায় শিক্ষিকাগণ অগ্রণী ভূমিকা পালন করবে ছাত্রছাত্রীরা যাতে এই সমস্ত নির্দেশগুলো পালন করেন সেটা দেখবেন ছাত্রছাত্রী সহ স্কুল খোলার আগে থেকে তাদের স্কুলে যাতায়াত শুরু করতে হবে শিক্ষকদের মধ্যে এইচএম দ্বারা পৃথক ভূমিকা নির্দিষ্ট করা হবে প্রত্যেক শিক্ষক প্রোটোকল বজায় রাখার বিষয়ে তাদের ছাত্রদের কাছে রোল মডেল হবে বলে আশা করা যায় ছাত্রদের আগে স্কুল পাঙ্গন ছেড়ে যেতে দেওয়া যা হবে না অর্থাৎ ছাত্রদের কিছু নিয়ম পালন করতে হবে ছাত্রদের আগে কিন্তু টিচাররা কখনোই যাবে না স্কুল চলাকালীন শিক্ষার্থীদের নিজেদের ওপর সব কিছু ছেড়ে দেওয়া যাবে না ছাত্রছাত্রীরা কী করছে সেটা কিন্তু শিক্ষকরা দেখবেন শিশুদের মধ্যে মেলামেশা করার স্বাভাবিক প্রবণতা থাকবে শিশুরা অনেক দিন পরে স্কুলে যাচ্ছে লকডাউনের পরে তাই তারা নিজেদের মধ্যে গল্প করবে পাশাপাশি দাঁড়াবে কথা বলবে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে কতটা তারা কোভিড প্রোটোকল মানছে কোনো অসুস্থতা যদি দেখা যায় তাহলে প্রধান শিক্ষককে জানাতে হবে নিজেদের মুক্ত করে সঠিকভাবে শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য অভিভাবকদের সমপরিমাণ এগিয়ে আসতে হবে অভিভাবকদের কিছু কর্তব্য রয়েছে অভিভাবকদের স্কুলে ওরিয়েন্টেশন মিটিংয়ে উপস্থিত থাকতে হবে সবসময় সব রকম নির্দেশ মেনে চলতে হবে অভিভাবকরা অবশ্যই তাদের বাচ্চাদের স্কুল এবং বাড়ির উভয় জায়গাতে কোভিড প্রোটোকল মেনে চলার জন্য গাইড করবেন যাতে তারা বাড়িতেও কোভিড প্রোটোকল মানে অভিভাবকদের অবশ্যই মাস্ক পরতে হবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে তাদের ওয়ার্ডে স্কুলে যাওয়া আসা করার সময় হাত ধোয়ার অভ্যাস অবশ্যই বাড়িতে শেখাতে হবে অনুশীলন করাতে হবে অভিভাবকদের অবশ্যই তাদের বাচ্চাদের হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্টে সাহায্য করতে হবে অভিভাবকদের অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের সাথে অবিদাম যোগাযোগ বজায় রাখতে হবে অভিভাবকদের অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে যে শিশুদের জন্য নির্ধারিত করণীয়গুলি স্কুলে অনুসরণ করা হচ্ছে কিনা এই ছিল কোভিড বিধি ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা এবং অভিভাবকদের ক্ষেত্রেও কিছু করোনা বিধি স্কুল চালুর পরে এবং সমস্ত সময়ে পালনীয় কিছু বিধি কিন্তু আলোচনা করলাম ভালো লাগলে ভিডিওটি লাইক দিও এগুলো অনুসরণ করো তোমাদের আগামী দিনে স্কুলে তোমরা যাবে আগামী কাল থেকে তোমাদের অসংখ্য শুভেচ্ছা জানালাম আগামী দিনে ভালোভাবে তোমরা পড়াশোনা করো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ